গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার পুলিশ খণ্ডঘোষের বানিয়া গ্রাম থেকে অবৈধ 70 লিটার চোলাই মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে চোলাই কারবারি স্বপন রুইদাসকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, স্বপন রুইদাস দীর্ঘদিন ধরে অবৈধ চোলাই মদের কারবার চালিয়ে আসছিল। এছাড়াও তিনি বিভিন্ন এলাকায় চোলাই মদ সাপ্লাই দিতেন। শনিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করে খণ্ডঘোষ থানার পুলিশ। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার পুলিশ খণ্ডঘোষের বানিয়া গ্রাম থেকে অবৈধ 70 লিটার চোলাই মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে চোলাই কারবারি স্বপন রুইদাসকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, স্বপন রুইদাস দীর্ঘদিন ধরে অবৈধ চোলাই মদের কারবার চালিয়ে আসছিল। এছাড়াও তিনি বিভিন্ন এলাকায় চোলাই মদ সাপ্লাই দিতেন। শনিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করে খণ্ডঘোষ থানার পুলিশ। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা।